এগুলি নিয়ে বক্তৃতা করতে গেলে কয়েক মাস লাগবে। এর একটা কারণ, এই ক্ষমতাসীন দলের মানসিক অধিকার হোক, মৌলিক অধিকার হোক, সব অধিকারকে তারা আহরণ করে মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালাবে। এটা আজকে না, আপনারা যদি স্বাধীনতার পর পরে দেখেন, দেখবেন একই অবস্থা। এই আজকে যে নারী দর্শন নিয়ে আমাদের যে মানববন্ধন, এই বিশ্ববিদ্যালয় কিন্তু প্রথম না, গত 10 বছরে 11 বার কি 12 বার একই ঘটনা ঘটেছে। এবং গত কয়েকদিন যদি আমরা দেখি, ওই বডি বিল্ডার ফারুক সাহেব থেকে আরম্ভ করে আপনি অনেকগুলো ঘটনা এরকম ঘটছে। একই সাথে আমাদের যেমন আজকে নোয়াখালীতে একটা রায় দিয়েছে, 2018 সনে একজন মহিলা তাদের মতামত ভোট না দেওয়াতে তাকে দর্শন করেছে। এটাই হল এই ক্ষমতাসীন দলের, এই অবৈধ সরকারের প্রধানতম বৈশিষ্ট্য। কোন কোন নির্যাতন, দর্শন, মানুষের অধিকার হরণ। অতএব আমরা যতই মানববন্ধন করি, যতদিন এই সরকারের পতন না ঘটবে, ততদিন আমাদের এই জাতিকে আমরা এই কোন কোন থেকে আমরা মুক্ত করতে পারব না। এবং আপনারা যদি দেখেন আবেগের বৈশিষ্ট্যকে, পতন হইল যে কোন সময় তারা সরকারে আছে গণতন্ত্রকে ধ্বংসা করা, মানুষের অধিকার হরণ করা, অত্যাচার নির্যাতন করা, তারপরে তারা দেশের যেই রাজনীতি আছে সেই দেশকে রাজনীতি শূন্য করা, এটা হল ওদের দরিদ্রের বৈশিষ্ট্য। দুই, তারা অর্থনীতিকে ধ্বংস করা। আপনি দেখেন 1974-75 সনে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে তারা এই জাতিকে দুর্ভিক্ষের মুখে পতিত করেছে। এখন এতদিন পরে আবার বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে এখন ধ্বংসপ্রাপ্ত। আপনি যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন, ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী কেউ কিন্তু বলবে না যে অর্থনীতি ভালো চলছে। একমাত্র সরকারের দল বিভাগ কিছু মিথ্যাধারী, আপনার ওই প্রশাসনের লোক এবং মন্ত্রীরা তিন দিন মিথ্যা কথা বলে। যেমন সুয়ার্থ উঠলেই তারা বলে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। আমি জিজ্ঞাসা করতে চাই, কোন খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ? আগে আমাদের লবণ আনতে হইত না, এবছর থেকে লবণও আমদানি করতেছে, আলু আমদানি করা শুরু যাই, এখন আলু আমদানি করতেছে। আর প্রত্যেকটা দিনে আমাদেরকে আমদানি করতে হয়, কিন্তু ওরা বলে যে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ। তো এদের কাজ প্রথম মানুষের অধিকার হরণ করা, অত্যাচার নির্যাতন করা, মানুষকে অস্ত্র দেওয়া। দুই, মানুষের দেশের কে রাজনীতি শূন্য করা, অর্থনীতি ধ্বংস করা। আর শেষে এদের একটাই কাজ, এগুলির মাধ্যমে আমাদের দেশের শান্তিপ্রিয় সমাজ, সেই সমাজকে ধ্বংস করা। এই জন্যই তারা এই দর্শন, এই যে তারা নেতাগুলা বড় হচ্ছে ওদের এই ছাত্রদের মুসলিম থেকে, এরা তো যদি দর্শনকারী হিসাবেই এরা পরে আবার দেখবেন যে যত বড় দর্শনকারী, যত বড় গুন্ডা, যত বড় ডাকাত, যত বড় চাটাবাস, তারাই আমার সংসদে দায় করবে। আপনি এখন সংসদের নামগুলা দেখেন, চেক করে দেখেন। অতএব একটাই কাজ এখন বাংলাদেশের জনগণের এবং বিএনপি একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশের জনগণকে নেতৃত্ব দিয়া এই সরকারের পতন ঘটানো। ইনশাল্লাহ অচিরেই দেখবেন এই সরকার বাংলাদেশে উদাহ হয়ে গেছে। এই কয়েকদিন আগে দেখলাম পেপারে
ওদের এক সংসদ সদস্য বলছে যে বিএনপিকে নিষিদ্ধ করুন। আপনারা আওয়াজ থেকে শুনে রাখুন, এই আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হবে। এই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আর কোনদিন আপনার উত্তর দিবে না। অতএব আমাদেরকে নিষিদ্ধ করলে এটা জনগণের অন্তরে থাকবে, জনগণের মনে থাকবে, এবং এই আওয়ামী লীগ আর কোনদিন রাস্তা দেখবেন না ওদেরকে। অতএব আমি আশা করি আমাদের যে নেতারা আছেন, যারা অচিরেই এমন প্রোগ্রাম নেবেন যেন আমরা অচিরেই এই সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশকে জঞ্জাল মুক্ত করতে পারি, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি, বাংলাদেশে লোকদের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। এ কথা বলেই আমি শেষ করলাম।